মাহফিলের ময়দানে বসলে কি প্রতি নিঃশ্বাসে 10 নেকি পাওয়া যাবে, এটা কি সঠিক? এটা অনেক এলাকায় প্রচলিত আছে এবং অনেক জায়গায় প্রশ্ন দেখেছি আমি যে মাহফিলে বসলে প্রতি নিঃশ্বাসে 10 নেকি করে পাওয়া যায়। এটা আমার মনে করো মাহফিল আলারা মানুষ বেশি জানে হয় সেজন্য হাদিস বানাইছে আর কি। কারণ কোন কোরআন হাদিসে এরকম কোন কথা আছে বলে আমার জানা নাই যে মাহফিলে বসলে প্রতি নিঃশ্বাসে 10 নেকি করে আসে। হয়তো কোন মাহফিল আলারা মানুষজন কম হবে এই ভয়ে জাল হাদিস ছড়া দিস, এটা জাল হাদিস, কোন হাদিসে এরকম কোন কথা বলা হয় নাই। হ্যাঁ এটা ঠিক, মাহফিলে আমরা আসব জানার জন্য, বোঝার জন্য। নেকিটা হবে সেটা আমাদের এখানে মুখ্য নয়, মুখ্য হবে কি ইসলাম সম্পর্কে জানবো, জেনে আমল করবো। এই যে আজকে এখানে আসলেন, এত কষ্ট করে আয়োজকরা আয়োজন করছেন, যারা পয়সা কড়ি দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছেন, উদ্দেশ্য কি? আমরা যেন ইসলাম সম্পর্কে নতুন কিছু জেনে বুঝে আগের কোনো ভুল থাকলে সেটা সংশোধন করে যেতে পারি। আমি আজকে মাহফিল শুনে গেলাম, কাল থেকে আমার মধ্যে পরিবর্তন আসতে হবে। আমি আগে একটা জিনিস জানতাম, এখন সঠিকটা জানি। আমি আগে একটা ভুল কাজ করতাম, এখন আর সেটা করি না। আমি এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। এটা যদি আপনি করতে পারেন তাহলে মাহফিলের আয়োজন সার্থক, আমার আশাও সার্থক, ওনাদের আয়োজন করাও সার্থক, ডোনারদের ডোনেশন দেওয়া সার্থক, আপনারা কষ্ট করে এসে বসেছেন, সময় দিয়েছেন, এটাও সার্থক। এখানে নিঃশ্বাস নিঃশ্বাসের সওয়াবের কাউন্ট হিসাব না করে বরং আপনি কী শিখছেন, কী নিয়ে যাচ্ছেন সেটা হিসাব করেন। কথা কি বুঝাতে পারছি? এখন মুসলমানরা আমরা অনেক ক্ষেত্রে শুধুমাত্র সওয়াব, ওই যে দুনিয়া পয়সা কামাইতে কামাইতে শুধু পয়সার অ্যামাউন্ট ছাড়া কিছু বুঝি না। এই জন্য আখেরাতের ক্ষেত্রে সওয়াব কত হলো, সওয়াব তো আপনি দেখবেন, আল্লাহ তাআলা সওয়াবের ঘোষণা দিয়েছেন। কেন? সওয়াব মানে আখেরাতের কারেন্সি, দুনিয়াতে যেরকম পয়সা চলে আখেরাতে কি চলবে, সওয়াব মানে বিনিময়, সেই বিনিময় আপনি আশা করেন। কিন্তু কোন কোন ক্ষেত্রে বিনিময়ের পাশাপাশি সেখান থেকে আপনার কিছু বোঝার, শেখার, নেওয়ার, গ্রহণ করার আছে, সেটা নিতে হবে, বরং কোন কোন ক্ষেত্রে সেটা বড়। অতএব মাহফিলে সওয়াব পাবেন, আসলে কত সওয়াব পাবেন, প্রতি নিঃশ্বাসে 10 এরকম কথা নাই, কিন্তু পাবেন, বিনিময় পাবেন। একটা ভালো কাজে আসছেন তার জন্য আল্লাহ আপনাকে কি দিবে, ইনশাআল্লাহ বিনিময় দিবেন। সেটার জন্য আল্লাহ কোনো ফিগার বলে দেন নাই, এত বিনিময় পাবেন। তবে হ্যাঁ, বিনিময় আল্লাহর কাছ থেকে যাই পান না পান, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে সেই মাধ্যমে, সেই কাজের দ্বারায় আপনি আপনার আখিরাতকে গোছাতে পারবেন। আল্লাহ আমাদেরকে মাহফিল থেকে কিছু না কিছু শেখার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মাহফিল থেকে যাওয়ার পর হিসাব মিলাবেন, কি শিখলাম, নতুন করে কি জানলাম, কি বুঝলাম প্রত্যেকটা পয়েন্ট থেকে, এবং সেটা নিজের আমলে, জীবনে আমল আনার চেষ্টা করবেন, ভাববেন, কল্পনা করবেন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন।